আজকের সভায় অন্য বক্তা আছেন শ্রদ্ধেয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ, এছাড়া এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ বাবু, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী গোবিন্দচন্দ্র গায়েন, শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই এবং তোমাদের সকলের জন্য আমার একরাশ ভালোবাসা। আমার খুব ভালো লাগে তোমরা যখন এরকম ছোট্ট মহারাজ সন্দীপবাবু বলছিলেন আমার খুব ক্লান্তি হচ্ছে, আমার কিন্তু একটুও ক্লান্তি হয়নি তোমাদের কাছে আসতে, কারণ তোমাদের এই ঝকঝকে মুখগুলো দেখবো ভাবলেই আমাদের সব ক্লান্তি দূরীভূত হয়ে যায়। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বামীজির আদর্শে ছাত্র জীবন গঠন। আমরা তখন তোমাদের মতো এত ছোট না, একটু ধারী সাধু হতে এসেছি, আমরা সবাই কিছু কিছু প্রণামী পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, তাই দিয়ে স্বামীজির বাণী ও রচনার 10টি খণ্ড কিনে ফেলেছিলাম। তখন পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি সাধারণ সম্পাদক, আমাদের ভীষণ প্রিয়, আমরা তাকে ভীষণ ভালোবাসি, তিনি আমাদের যত বকেন আমরা তার চেয়েও বেশি তাকে ভালোবাসি। তিনি যদি একবার বকেন তো আমরা 100 বার তার কাছে সেই বকুনি খাওয়ার জন্য কান পেতে থাকি, যে কবে বকবেন, বকুনির মধ্যে এমন একটা ভালোবাসা ছিল। তাই সেই ওনার কাছে, ওনার যদি হাতে একটা সই থাকে তার বইয়ের উপর, তাহলে ভবিষ্যতে আমরা সব তো ফিউচার ইনভেস্টমেন্ট করি, তা বইটা ভবিষ্যতে খুব দামি হবে, লোককে দেখাতে পারবো যে আত্মস্থানন্দজি সই করে দিয়েছেন। কিন্তু উনি কিছুতেই সই করতে চাইলেন না, তার বদলে বললেন যে লেগে পড়ো, স্বামীজিকে এমনভাবে পড়াশোনা করবে স্বামীজি যেন তোমার নিত্য জীবনের সঙ্গী হন, তুমি যখন ডান দিকে ঘুরবে স্বামীজিকে দেখতে পারবে, বাঁ দিকে ঘুরবে স্বামীজিকে দেখতে পারবে, সামনে পেছনে যেদিকে তাকাও সেদিকে স্বামীজিকে দেখতে পাবে। আমাদের মনে হয়েছিল কীরকম একটা হিয়ালির মতো কথা, কিন্তু যত জীবন গেছে তত মনে হয়েছে এইটা যদি না হয় তাহলে জীবন গঠন হয় না। জীবন গঠন ওরকম কেউ, এ তো পুতুল নয়, মাটির পুতুল নয় যে গঠন করে দিল, ভালো করে খড়টর লাগিয়ে 1 মিটার লাগালো, 2 মিটার লাগালো, যাতে চামড়া না ফেটে যায় তাই কাপড়ে মাটি ডুবিয়ে তারপরে গায়ে লাগিয়ে চামড়া বানিয়ে দিল, শুকিয়ে গেলে সাদা খড়ি রং করে দিল, গাম দিয়ে চুলে চুল লাগালো, ভ্রু লাগালো, চোখের পাতা লাগালো, এসব তো আর ওরমভাবে হয় না। যতক্ষণ না পর্যন্ত তুমি ফিল করতে পারছো স্বামীজিকে নিজের জীবনে, যতক্ষণ না অনুভব করতে পারছো ততক্ষণ কিন্তু স্বামীজির আদর্শে জীবন গঠন হবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। স্বামীজির তখন খুব আর্থিক অবস্থা খারাপ, বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর বারবার তাকে মা ব্রহ্মময়ী জগদান মাতার কাছে যেতে বলছেন, মা কালীর কাছে যেতে বলছেন, তার সংসারের যাতে ভালো হয় তার জন্য প্রার্থনা করতেন। কিন্তু অনেকবার ঘুরে তিনি 4টি জিনিস প্রার্থনা করলেন, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, স্বামী বিবেকানন্দ এই 4টি জিনিস প্রার্থনা করলেন। জ্ঞান মানে তোমার আমার ভেতরে যে আলোটা আছে সেই আলোটা আমরা সবসময় দেখতে পাই না, সেই আলোটা যেন জ্বলে সেটা হচ্ছে জ্ঞান। মানে আমাদের সবার ভেতরে একটা করে প্রদীপ আছে, কিরকম প্রদীপ বলি তোমাদের, আই কিছুদিন আগে, এই 2 সপ্তাহ আগে আমাদের ওখানে একটা যুব সম্মেলন হচ্ছিল, যুব সম্মেলনে আমরা 4টি প্রশ্ন করেছিলাম, তোমরা কি সমাজের সেবা করো, যদি করো, দ্বিতীয় প্রশ্ন, যদি করো কেমন করে করো, আর যদি না করো কিরমভাবে করবে ভেবেছো, আর 4 হচ্ছে স্বামী বিবেকানন্দ জীবন তোমাদের কিভাবে, তোমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে। যেরকম মাদাগতি উত্তর আসে সেরকম, এই স্কুল পরিষ্কার করব, ক্লাসরুম পরিষ্কার করব, সবাই সমাজের সেবা করব বলছে। একটি মেয়ে উঠে সে দাঁড়িয়ে বলল, এটাকে সেবা বলে কিনা জানি না, কিন্তু আমি যখন পরীক্ষা দিতে আসি তখন আমার পেন্সিল বক্সে 3-4টে করে অতিরিক্ত পেন নিয়ে আসি, যদি কারোর কোনো বন্ধুর পেন খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি তাকে একটা পেন দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে তার ভেতরে একটা আলো জ্বলছে অন্যর জন্য ভাবা, শুধু নিজে আলোকিত নয় সেই আলো এসে অন্যের ব্যথা অন্যের বেদনাকে অনুভব করতে পারছে, যে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চেয়েছিলেন এইটা হচ্ছে জ্ঞান। আরেকটি ছেলে বলল, অনেকের মধ্যে একটি ছেলের বক্তৃতা আমার খুব ভালো লেগেছে, সে বলল আমি একদিন ক্লাসের 1st পিরিয়ডে স্কুলে আসতে পারিনি, কেন না, আসার সময় দেখলাম বাজারের সজল রাস্তায় একজনকে একজন সাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে, সাইকেলে ধাক্কা তো গাড়ি টাড়ি নয় বলে কেউ আর তাকাচ্ছে না, বুড়ো মানুষ পড়ে আছেন উঠে দাঁড়াতে পারছেন না, আমি তাকে ধরে নিয়ে গিয়ে প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গেলাম, সেখানে চিকিৎসা টিকিৎসা করিয়ে ব্যান্ডেজ স্যান্ডেজ করিয়ে একটা ভ্যান রিক্সায় করে তাকে বাড়ি পৌঁছে তারপরে আমার স্কুলে এলাম। আমার প্রথম পিরিয়ডটা করা হয়নি, এটাকে যদি আপনারা সেবা বলেন তাহলে এটা একটা সেবা। এই দেখো যে তোমার প্রত্যেকের ভেতরে এগুলো কোথায় ছিল,
এই এখন যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, তোমরা বাড়িতে গিয়ে দেখলে তোমার প্রিয়জন খুব অসুস্থ হয়ে পড়েছে, তুমি কি করবে? জ্বর হয়ে থাকলে জ্বর মাপবে, তারপর একটা ক্যাম্পল 650 খেতে দেবে, তারপর বড় জ্বর একটুখানি আরও শরীর খারাপ হলে গায়ে কম্বল টম্বল দেবে, আরও জ্বর বাড়লে মাথায় জলপট্টি দেবে, তারপর একটু খাওয়া দাওয়া করে সুস্থ হলে পরের দিন সকালে সে যখন সুস্থ হয়ে যাবে তখন তোমার স্বস্তি হবে। এই যে কাজটা করলে এটাকে গোদা বাংলায় বলে নার্সিং। সেটা কোথায় ছিল? তুমি কি বললে ও গো তুমি শুয়ে থাকো, এখন জ্বর গায়ে শুয়ে থাকো, আমি হসপিটালে যাই, গিয়ে সেখানে গিয়ে একটুখানি নার্সিং শিখে আসি, তারপরে তোমার সেবা করব। এই যে সেবা ভাবনা, এটা কিন্তু কোথাও ছিল না, এটা তোমার ভেতরে ছিল। তুমি যে মুহূর্তে সেটা দেখতে চাইলে সঙ্গে সঙ্গে আলোটা জ্বলে উঠল। তোমার ভেতরে একটা টেবিল ল্যাম্প আছে আর তাতে একটা সুইচ আছে, সেই সুইচটা যখনই তুমি দেবে তখনই তুমি দেখবে তোমার ভেতরে আলো জ্বলছে। যেরকম সিনেমায় দেখো, থিয়েটারে দেখো না, দেবতাদের মাথার পেছনে একটা আলো জ্বলছে, ওই রকম একটা আলো তোমার মাথার পেছনে না, তোমার এইখানটায় হৃদয়ে আছে। তুমি যে মুহূর্তে সুইচটা টিপে দেবে সেই মুহূর্তে সেই আলোটা জ্বলবে। সেই কারণে স্বামীজি প্রথম প্রার্থনা ছিল জ্ঞান, তারপরে বলছেন ভক্তি। কেন ভক্তি? ভালোবাসা। এই যত আলোকিত হবে, যত আমার ভেতরটা আলোকিত হবে, আমি তত নিজেকে ভালোবাসবো। আর যখন নিজেকে ভালোবাসবো, ভালোবাসাটা এত বেশি হয়ে যাবে বন্যার মতো ছড়িয়ে পড়বে, তখন আমি নিজেকে যেরকম ভালোবাসি সবাইকেই সেই রকমভাবে ভালোবাসবো। তাই দ্বিতীয় জিনিসটা চাইলেন ভালোবাসা, জ্ঞান, ভক্তি, বিবেক আর বৈরাগ্য। একটা কথা হচ্ছে বিবেক হচ্ছে আমাদের ভেতরে একটা জাগ্রত শক্তি, সেটা জাগলে কি হয়, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাদের চিনিয়ে দেয়। যেমন রাস্তার ধারে একটা ময়লা জিনিস পড়ে আছে, তোমার দেখে মনে হবে ওটা ময়লা, ওটা খারাপ। আর একটা রাস্তার ধারে একটা বড় বাক্সের ভেতরে একটা খুব সুন্দর কেক আছে, তোমার মনে হবে না এটা ভালো জিনিস। এই যে ভালো মন্দের যে বোধ, এইটা আমাদের বিবেক জাগ্রত করে। আর বৈরাগ্য কি করে? ওই যেটা খারাপ সেটাকে পরিত্যাগ করে যেটা ভালো সেটাকে গ্রহণ করবার মতো শক্তি দেয়। দুটো একসঙ্গে হওয়া চাই, খারাপকে যেমন ছাড়তে হবে তেমনি ভালোকে নিতে হবে। এই হচ্ছে চারটি গুণ। এই চারটি গুণ আমাদের স্বামীজি জগন্মাতার কাছে চেয়েছিলেন। তাহলে স্বামীজির আদর্শে কীরকমভাবে আমাদের ছাত্রজীবন গঠন করতে হবে, এই নিয়ে স্বামীজির পরবর্তী সন্ন্যাসীরা খুব ভাবনা চিন্তা করেছিলেন কীরকমভাবে ছেলেদের ভেতরে এই ভাবগুলো জাগানো যায়। এই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, স্বামীজির এই চাওয়া যে চারটি আদর্শ, এটা আমাদের ছেলেদের ভেতরে কী করে ইঙ্গিত করা হয়। অনেক পরে 1917 সালে স্বামী বিবেকানন্দের শরীর চলে যাওয়ার 15 বছর বাদে কলকাতার বউবাজারে একটা ছোট্ট আশ্রম তৈরি হলো। একজন ভদ্রলোক, তিনি সেই কয়েকটি ইউনিভার্সিটি পড়া, তিনিও বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়া ছেলেকে নিয়ে একটা স্টুডেন্টস হোম গঠন করতেন, এবং সেই স্টুডেন্টস হোম আস্তে আস্তে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী প্রেমানন্দের দিব্য কৃপা লাভ করে আস্তে আস্তে একটা নতুন আশ্রমে রূপান্তরিত হলো। বেলঘরিয়ার ছোট্ট বাড়ি থেকে হরিনাথদের রোডের বাড়ি, সেখান থেকে দমদম, তারপরে টাকি, এখন গিয়ে বেলঘরিয়া স্টুডেন্টস হোম, এই নাম দিয়ে এই আশ্রমটি তৈরি হয়েছে। এই আশ্রমের যিনি সাধু ছিলেন, প্রধান, যিনি চিন্তা করেছিলেন, স্বামী নিত্যানন্দজি মানুষ, তিনি রচনা করলেন অদ্ভুত কতগুলো মন্ত্র, যে মন্ত্রগুলি আমাদের ছাত্ররা যখন স্কুলে আসে, যখন হোস্টেলে পড়তে আসে, তাদেরকে একদিন আগুনের সামনে দাঁড় করিয়ে পড়াতে হয়। কেন পড়ানো হয় না? এইগুলোকে ধরে যদি তারা এগোয় তাদের জীবন বদলে যাবে। স্বামীজির সমস্ত চিন্তাধারার যেন একটা ঘনীভূত ভাব এই মন্ত্রগুলির মধ্যে আছে। সেইখানে বলা হচ্ছে, সেখানে যে প্রতিজ্ঞা করা আছে, আমি সবটুকু বলবো না, তোমাদের বিরক্তির উদ্রেক করব না, যে কটা প্রয়োজনীয় শুধু সেটুকুই বলবো। সেই সংকল্প শুরু হচ্ছে শ্রী ভগবৎ প্রীতি কামোহম বিদ্যা বুদ্ধি শৌর্য বীর্য কামশ্চ বিদ্যার্থী ব্রতম অনুষ্ঠাতম যথাসাধ্যম যতিষ্যে। এর মধ্যে দুটো কথা খুব সুন্দর, একটা হচ্ছে যথাসাধ্যম যতিষ্যে। আপনি তুমি ভাবছো যে আজ থেকে আমি সত্য কথা বলবো, সব সময় সত্য কথা বলবো, কিন্তু বেরিয়েই একটা লোক জিজ্ঞেস করছে যে কোথায় ছিলি রে, না তুমি যে সেই বন্ধুর সাথে একটুখানি টিভি দেখতে গেছিলে সেটা বলতে পারছে না, এই একটুখানি, তোমার পরে মনে হলো এই সত্যি কথা বলবো বলেছিল তোকে বলতে পারলুম না, সেই কারণে তোমাকে আমাকে বাঁচানোর জন্য ওই দুটো শব্দ জুড়ে দেওয়া হয়েছে, যথাসাধ্যম যতিষ্যে, আমি যথাসাধ্য চেষ্টা করবো। কী কী চেষ্টা করবো?
বলছেন বিদ্যা বিদ্যা বুদ্ধি শৌর্য বীর্য কামশ্চ, চারটে জিনিস, বিদ্যা বুদ্ধি শৌর্য এবং বীর্য, এই চারটে জিনিস আমি প্রার্থনা করব। কিরকম বিদ্যা, কিরকম বিদ্যা, যেন বিদ্যাতে আমার হৃদয়ের প্রকাশ হয়। কিরকম বুদ্ধি, না যে বুদ্ধি অমল হবে না, যে বুদ্ধি মলযুক্ত না, যে বুদ্ধি হবে অমল, নিষ্পাপ নিষ্কলুষ বুদ্ধি আমাদের ভেতরে জাগ্রত হবে। আর এটি এলে আমাদের ভেতরে সব কাজে এগিয়ে যাবার, আমরা বহু সময় ভয় পাই, স্যার বললেন কিরে এবারে স্কুলের চতুর্দিকে ভীষণ ময়লা হচ্ছে, এগুলোকে পরিষ্কার করা শুরু করুন, আমি কিন্তু শুরু করি না, তখন বলে আয়রে খেঁদা, আয়রে আয়রে ভোঁদা, আয়রে আয়রে পচা, আয়রে আমি একা একা কিছু করতে পারি না, কী করে করবো, আমি কি পারি, এত বড় স্কুল আমি কি পারি। কিছুদিন আগে বাংলাদেশের একটা খুব সুন্দর বিজ্ঞাপন দেখছিলাম, ঝড় জল বৃষ্টিতে রাস্তার মাঝখানে গাছ উল্টে পড়ে গেছে, আর সে সবাই, আর তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই ক্লান্ত, রাস্তার আড়াআড়ি করে পড়েছে, পুরো ট্রাফিক আটকে গেছে, মিনিস্টারের গাড়ি আটকে গেছে, মিনিস্টারকে নিয়ে যাওয়ার জন্য অন্য প্রান্ত থেকে আবার গাড়ি এসে গেছে, কিন্তু গাছটা সরানোর কেউ চেষ্টা করছে না, গালাগাল দিচ্ছে, কেউ বাসে বসে, কেউ গাড়িতে বসে, কেউ রিক্সায় বসে, কিন্তু গাছটাকে সরানোর কেউ চেষ্টা করছে না। এমন সময় ওই যে স্কুলের যে রিক্সা যায় না, সেই রিক্সাতে একটা বাচ্চা ছেলে নেমে পড়লো, নেমে পড়ে সে গিয়ে তার ব্যাগটা রেখে ওই গাছটাকে ঠেলার চেষ্টা করছে, ওই হাসছে, আরে কি নির্বোধ, ওইটুকু ছেলে এত বড় গাছকে সরাতে পারে, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, সে চেষ্টা করে যাচ্ছে দেখে আট দশজন বাইসাইকেলে করে যাচ্ছে, এই মোটর সাইকেলে করে, তারা তাদের সাইকেলটিকে সাইড করে তারা এগিয়ে খেলতে, এই করতে করতে গোটা একটা বাসের লোক নেমে এলো, সবাই হেরিও মারি জোয়ান ঠেলি করতে করতে ওই বাসটা এটাকে, সেই গাছটাকে এক পাশে সরিয়ে দেওয়া হলো, আর হু হু করে ট্রাফিক ছড়িয়ে যেতে থাকলো। এই শৌর্য এই কারণে দরকার, সবসময় আমাদের মনে হয় না আমার দ্বারা হবে না, স্যার বলেছেন দু চারটি কথা বলে, না বাবা ওই খেলি বুঝি পেনটি যারা আছে ওরা বলুক, আমরা বলবো না, মুখ খুললে যদি আমাদের মূর্খতা ধরা পড়ে, আরে কি বোকা কথা, মুখ না খুললে যে নিজের মনের কথা কোনোদিন বলতে পারবে না, সেই প্রিয়জন যাকে দেখে তোমার ভীষণ ভালো লাগে তাকে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলতে পারবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। এই শক্তি এই শৌর্যটা যদি না থাকে, ছেলেদের বিশেষ করে বলছি, মেয়েরা কী সাহস করে বলছে, আমি তো খুব দুঃখ হচ্ছিল তোমাদের দেখে, তোমাদের যদি এই মুখচড়া অবস্থা হয় 14 ফেব্রুয়ারিগুলো এমনি চলে যাবে, না বিক্রি হবে একটা ভ্যালেন্টাইন্স কার্ড, না বিক্রি হবে একটা কার্ড, না একটা গোলাপ ফুল, না চকলেট, না টেডি বিয়ার, কিচ্ছু বিক্রি হবে না। এটা দরকার, শৌর্য দরকার, বীর্য, যে কোনো কাজের জন্য অদম্য শক্তি করতে গেলে আস্তে আস্তে আস্তে, এত ভ্যালেন্টাইন্স ডেতে এত মত্ত আমি হিহিহি করছিস, বলার সময় তো দেখি না এরকম শক্তি, তখন তো একবারে মাথাটাকে এমনি করে বসে থাকিস, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে যেরকম উৎসাহ আছে আজকের ডেতে উৎসাহ থাকলে বুঝতুম। তারপরে বলছেন পবিত্রতা, এই যে আমাদের যদি ব্রহ্মচর্য না থাকে, আমাদের মনের ভেতর যদি পবিত্রতা না থাকে, পবিত্রতা কী করে, আমার ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় গুটিয়ে দেয়। আমাদের যখন মর্নিং কলেজে পড়তাম সকালবেলা সত্য ঘুম থেকে সবাই উঠে আসত, তারপরে আসার পথে কুটিরামের কচুরি ভাজা হচ্ছে দেখে এসছে, তারপরে বাইসাইকেল রাখার যে জায়গা সেখানে রেখে আর ক্লাসে এসেছে। আমাদের অর্থনীতি স্যার রোজ এসে একটাই কথা বলতেন, তোমরা বুঝলে তো একটা গোটা কমলা লেবু তাতে 12টা টুকরো আছে, 12টা কোয়া আছে, তার 3টা তোমরা বিছানাতে রেখে এসেছো, বাকি 3টে রেখে এসছো কুটিরামের কচুরির দোকানের সামনে, বাকি 3টে রেখে এসছো যেখানে সাইকেল স্ট্যান্ড সেইখানে, আর কুয়াটার ভেতরে বাকি 3টে নিয়ে এখানে ঘাপটি মেরে বসে আছো, ভাবছো যে ওই 12টা কোয়া খোলাটা থাকলে আমি বোধ হয় বুঝতে পারবো তোমাদের 12টা কোয়াই আছে। ওরমভাবে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে গেলে ওই বিছানা থেকে বাকি 3টে কোয়া তুলে নিয়ে আসতে হবে, কুটিরামের দোকানের সামনে থেকে 3টে কোয়া তুলে নিয়ে আসতে হবে, আর এই যে এই বাইসাইকেল স্ট্যান্ডে যে বাকি 3টে কোয়া আছে এগুলোকেও তুলে নিয়ে আসতে হবে, তারপরে সেই 12টা কোয়া তুমি খোলসে ঢাকো আর না ঢাকো, যা পড়ানো হবে সবই ঠিক। পবিত্রতা আমাদের এই করে, আমার ছড়িয়ে ছিচিয়া থাকা মনকে এক জায়গায় করে। এই যে ফুল ছড়িয়ে আছে, যখন একটা সুতোর মধ্যে দিয়ে সেগুলোকে একটার পর একটা গেঁথে দিয়েছ, সেটা হয়ে যায় মালা, আর সেই মালা যখন দেবতার গলায় পড়ে তখন তার অপূর্ব রূপ থাকে, তখন মনে হয় কোথায় ছড়িয়েছিল। এই ছড়িয়ে থাকা মনকে এক জায়গায় গুটিয়ে দেওয়ার জন্য এই চারটি জিনিস প্রার্থনা করাচ্ছে, কি
विद्या बुद्धि शौर्य वीर्य कामश्च। प्रथम प्रतिज्ञा, খুব বেশি প্রতিজ্ঞা করতে হবে। প্রথম প্রতিজ্ঞা, বেশি প্রতিজ্ঞা করলে তোমরা আমাদের মাথায় লাঠি মারবে। তাই প্রথম প্রতিজ্ঞা হচ্ছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনা ইতি নীতি বাক্যম অবধার্য শ্রম ক্ষম নিরোগ শরীরায় শাস্ত্র বিধি পালন পরো ভবিতুমহম যথাসাধ্যম যতিষ্যে পেশয়ো মে লৌহ সমা ভবতু ভবন্তু स्नायो में अयांसीव भवन्तु हृदयम में वज्रसारम भवतु। प्रथम प्रतिज्ञा होच्छे शरीर माध्यम खलु धर्म साधनम। आमि जा किछु करि ना केन आमार ई शरीरटाके सुंदर करे राखते हबे। सेटा जेनो शरीरटाके सुंदर करे राखते हबे ना सब 50 बार चूल आछाछो तोमार 15 पैसा चूले 1 टाका चिरुनी दिए खाली घषे चलेछो एमनि एमनि करछो ओटि ना। निजेर शरीरटाके पड़ाशोनार उपयोगी, যোগীর উপযোগী করে তুলতে হবে। পড়াশুনোর উপযোগী, রোজ যদি তোমার পেট খারাপ হয়, রোজ যদি তোমার নাক দিয়ে ফাঁচ ফাঁচ করে জল পড়ে, রোজ যদি তোমার জ্বর হয়, 2 কিলোমিটার হাঁটতে গিয়ে যদি মা কালীর মতো এত বড় লম্বা জিভ বেরিয়ে যায়, তাহলে কি সেই শরীর দিয়ে তুমি পড়াশোনা করতে পারবে? তাই সবার আগে বলছেন শরীরটাকে ভালো করতে হবে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম ইতি নীতি বাক্যম অবধার্য শ্রম ক্ষম নিরোগ শরীরায়। এই দুটি জিনিস বলছেন, একটা হচ্ছে শ্রম করতে পারি, আর দুই হচ্ছে নিরোগ, একটা শরীরে কোথাও কোনো রোগ নেই। নিরোগ শরীরায় স্বাস্থ্যবিধি পালন করো, সেটার জন্য যা যা করণীয় সেই স্বাস্থ্যবিধি পালন করবার। ভবিতুমহম যথাসাধ্যম যতিষ্যে, আমি সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু সেটা অসাধ্য কিছুটা আমি পেরে উঠবো না, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করব। বলছেন কীরকম হওয়া দরকার, আমাদের শরীরটা কীরকম, স্বামীজি কীরকম চেয়েছেন সেটি ভারী সুন্দর করে বলা হচ্ছে। বলছেন পেশয়ো মে লৌহ সমা ভবন্তু, তোমার যে হাতের পেশি সেটা লোহার মতো শক্ত হবে। স্নায়ো মে অয়ানসীব ভবতু ভবন্তু, বলছেন তোমার যে স্নায়ু, তোমার যে নার্ভসগুলো সেটা নার্ভস অফ স্টিল, ইস্পাতের মতো সেটি কঠিন হবে। আরেকটি বলছেন হৃদয়ম মে বজ্রসারম ভব, কেন বজ্রসারের মতো, বাজ পড়লেও যেন সেখানে কোনো রকম কোনো শব্দ হবে না, সেটা যেন সব কিছুকে সহ্য করে নেবার মতো তার ভেতরে ক্ষমতা থাকে। এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা। দ্বিতীয় প্রতিজ্ঞা বলছেন ছাত্রাণাম অধ্যয়নম তপ ইতি স্মৃতি বাক্যম অবধার্য প্রকাশ প্রতিভা বিকাশার্থম আচার নিরত অধ্যয়ন পরো ভবিতুম যথাসাধ্যম যতিষ্যে। আমরা ইচ্ছে যখন এই যে লেখাপড়া শিখবার, প্রত্যেকটা বয়সের যেন তো একটা করে ধর্ম থাকে। এই যে যতদিন স্কুলের গণ্ডির মধ্যে আছো, কলেজের গণ্ডির মধ্যে আছো, বিদ্যা শিক্ষার গণ্ডির মধ্যে আছো, সবাই কিন্তু এই শিক্ষা পাওয়ার যোগ্যতা পায় না, জানো তো। আমাদের কেন বহু ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যায়, ভীষণ রকমের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে তার বাবার লেখাপড়া চালানোর ক্ষমতা নেই। আমাদের এবছর হয়েছে মাধ্যমিকের 2টি ছেলে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ তাদের বাড়িতে আর্থিক অবস্থা এত খারাপ, সেই কোথায় কেরালায় গিয়ে সে মজুর শ্রমিকের কাজ করছে। তোমাদেরই মতো 15 বছরের ছেলে, তাকে বাড়ির যে এই আর্থিক অবস্থা খারাপের জন্য বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। বুঝতে পারছো তো তোমরা কতখানি লাকি? রোজ সকালবেলা হলে সে পান্ত ভাত খাও, যাই খাও, একটা জল খাবার আছে, স্কুলে আসার আগে একটা খাবার আছে, স্কুলে এসে মিড ডে মিল আছে, বিকেলে বাড়িতে গিয়ে মুড়ি খাওয়া আছে, রাত্রিরে আবার ভাত ডাল তরকারি খাওয়া আছে। সব সময় মনে করবে এরকম জিনিসটা সকলের মধ্যে হয় না। আমরা পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে কাজ করেছি, সেখানে গিয়ে দেখেছি তোমাদের চেয়ে ছোটো বাচ্চা, 6 বছর 5 বছরের বাচ্চা আগের দিন সকাল 9টায় খেয়েছে, আবার পরের দিন সকাল 9টায় খাচ্ছে। ক্ষুধা যে কি ভয়ানক জিনিস কল্পনা করতে পারবে না। এরকম বড় বড় ডাবুর ভাত আর তার মধ্যে গরম ডাল ঢেলে দিয়েছে, মাগবার মতো অবকাশ নেই, খচপত খচপত খাচ্ছে। মেয়েটির ছোট্ট ভাই, সে আরও একটু ছোটো, 1 বছরের ছোটো, সে গরম ভাত আর ডাল মাখতে পারছে না, বিরক্তির সঙ্গে এমনি এমনি করে মেখে দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে, সেটি খাচ্ছে, আমরা কল্পনা করতে পারি না। অতএব আমরা যে সুযোগটা পেয়েছি ছাত্র হয়ে পড়াশোনা করবার সুযোগ পেয়েছি, এটা যেন আমরা তপস্যার মতো করি। এই রকম যেন না হয় যে দশম অবতারও দেখতে যাব আর সারাদিন সেই তার গান গুনবো, নাক কুরুকুর নাক কুরুকুর,
আর লেখাপড়ার একবারে 64-65 বা কিংবা দিদুনিরা টাপাটিনি নাচতে থাকবে লেখাপড়া ছেড়ে দিয়ে, সেটা কিন্তু কাজের তো নয়। সেটা টাপাটিনি নাচার অনেকটা বয়স আছে, এখন একটাই কাজ অধ্যয়ন, পড়াশুনা পড়াশুনা পড়াশুনা। বলছেন ইতি প্রতি বাক্যম অবধার্য, লেখাপড়া শুধু কি করার জন্য নয়, শুধুমাত্র বিদ্যা পড়ার জন্য নয়, প্রতিভা বিকাশার্থম। তোমাদের প্রত্যেকের ভেতরে এক অনন্ত প্রতিভা আছে, কেউ গণিতে ভালো, কেউ ইংরেজিতে ভালো, কেউ সর্ব বিষয়ে ভালো, যে বিষয়ে ভালো সেটিকে বিকশিত করা। একটা ফুল যদি কুঁড়ি হয়ে থাকে কেউ তার দিকে ফিরে থাকায় না, কিন্তু সেই কুঁড়িটা যখন একবারে ফুটে সমস্ত বড় হয়ে যায় সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সেই প্রতিভা বিকাশার্থম। আচার নিরত অধ্যয়ন পরো ভবিতুমহম যথাসাধ্যম যতিষ্যে, সেই কারণে সে নিজের প্রতিভাকে কি করে বিকশিত করবে, তার জন্য যা যা করণীয় সেইভাবে যথাসাধ্য চেষ্টা করবে নিজেকে ভালো রাখার জন্য। তৃতীয়টা একটু কঠিন, সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিততো দেবযান ইতি শ্রুতি বাক্যম অবধার্য কায়েনা মনসা বাচা সত্যপরায়ণ ভবিতুমহম যথাসাধ্যম যতিষ্যে। সত্যই জয়লাভ করে, মিথ্যা কখনো কোনোভাবে জয়লাভ করে না। আমাদের ওখানে বেশিরভাগই যে ছেলেপুলেরা আসে একবারে উপকূলবর্তী অঞ্চল থেকে আসে, সেখানে বাবাও ছেলেকে বাঞ্ছদ বলে ডাকছে, ছেলেও বাবাকে বাঞ্ছদ বলে ডাকছে, এই এই শোনো তুমি শোনো, এই যে আমরা যে বলি এই শব্দটা ওদের কাছে এই রকম। তা এরকম একটি ছেলে, কয়েকটি ছেলে এসছে আমাদের স্কুলে, একেবারে একদম সেই প্রত্যন্ত প্রান্ত থেকে এসছে, মিন ধরে কাঁকড়া ধরে এই ধরে তারা খায়। তাদের মধ্যে থেকে একটি ছেলে এসেছে আমাদের ওখানে হস্টেলে, ক্লাস সিক্সে ফাইভে পড়ে। একদিন ছেলেরা, উঁচু ক্লাসের ছেলেরা, সেভেনের ছেলেরা এসে কমপ্লেন করলো, ছেলেটা খুব খিস্তি দেয় মহারাজ, খুব খিস্তি দেয়। তা সন্ধ্যারতির পর ওদের সঙ্গে আমার দেখা হয়, ওরা মন্দির থেকে ইয়েতে যায়, সে সময় আমি দাঁড়িয়ে থাকি, ওদের সঙ্গে দেখা হয়। তখন আমি বললাম, কিরে তুই গালাগাল দিস? একবারও বললো দিই না, বললো হ্যাঁ দিই। আমি তখন ওকে বললাম, দেখ এই যে জীবটা না, মা সরস্বতীর বাসস্থান, মা সরস্বতী মানে তোর নিজের গর্ভধারী মা, অতএব তুই যদি এই জীব দিয়ে গালাগাল দিস তাহলে তুই তোর মাকেই অপমান করছিস। ও বললো তাই নাকি, আচ্ছা বলে চলে গেল। আবার তিন চার দিন বাদে আবার ছেলেরা এসে কমপ্লেন করছে যে ছেলেটা আবার খিস্তি দিচ্ছে। আমি আবার ডেকে পাঠালাম ছেলেটাকে, আমি বললাম কিরে তুই ইয়ে করলি না, তুই শুধরোবার চেষ্টা করলি না? বললো না গো মহারাজ, আমি আর গালাগাল দিইনি, ওরা শুধু আমাকে একটু টাইট করার জন্য, আমি কখনো গালাগাল দিয়েছিলাম বলে ওই কথাটা বলছে। তার শব্দের ভিতরে এত সত্যতা প্রকাশ পাচ্ছে, সে যে কাজটা করেনি এটা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। সত্যতা হলো এই আচরণ দিক দিয়ে এমনভাবে সত্যতা আসবে, শুধু সত্য কথা বলা নয়, সত্য চিন্তা, সত্য ভাবনা, সত্য একটা জীবন যাপন করা, এটা যদি না হয় তাহলে কিন্তু কখনো হবে না। শুধু সদা সত্য কথা বলিও, পরিদ্রব্য না বলিয়ে চুরি করা হয়, ওই তোমরা ছেলেবেলায় মুখস্থ করবে, হাতের লেখাও করবে, কিন্তু জীবনে আসবে না। নিজেদের কাছে সবসময় ভাবার চেষ্টা করো কতটা সত্যপরায়ণ, তোমাকে যে সুযোগ দিয়েছেন বাবা মা স্কুলে পড়ার জন্য সেটার প্রতি কতটা তুমি নিষ্ঠাবান, তোমার বন্ধুদের প্রতি আচরণে তুমি কতটা সত্য আচরণ করো, সঠতা করো না, নিজের পড়াশোনা খানিকটা করে যেটা বন্ধু বুঝতে পারেনি লুকিয়ে রাখো, কিছুতেই বন্ধুকে দেখাচ্ছ না, কেন দেখাবে না, সে যদি তোমার থেকে ভালো রেজাল্ট করে কি অদ্ভুত কথা। এই সত্য চিন্তা সত্য ভাবনায় জীবন সুন্দর হয়। তাই বলছেন ইতি স্মৃতি বাক্যম অবধার্য কায়েনা মনসা বাচা সত্যপরায়ণ ভবিতুমহম যথাসাধ্যম যতিষ্যে। এই সত্যপরায়ণ হওয়ার জন্য মন প্রাণ শরীর সমস্ত কিছু অর্পণ করতে হবে, এবং তবে দেখবে জীবন সুন্দর হবে। স্বামীজি ভীষণ মার খেয়ে বাড়িতে ফিরে এসেছেন, তার মাকে তিনি বলছেন যে আমি উত্তর সঠিক দিয়েছিলাম তবু মাস্টারমশাই মেরেছেন। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বলছেন, বাবা কখনো সত্যকে পরিত্যাগ করবে না, তুমি সত্যের জন্য যতই পীড়ন হোক না কেন সত্যকে সবসময় ধরে থাকতে হবে। চতুর্থ প্রতিজ্ঞা আছে, স্বার্থ যস্য পরার্থ এব স পুমানেক সদমগ্রণী ইতি মনীষী বাক্যম অবধার্য নীচতা ক্রূরতা দাম্ভিকতাদি মলিন স্বার্থ সন্ততি বিহায় উদারচেতা বিনয়ী শ্রদ্ধাবান দেশভক্ত
नर नारायण सेवा निष्ठो भवितुमहं यथा साध्यं यतीशे मातृदेवो भव पितृदेवो भव आचार्य देवो भव अतिथि देवो भव। এই হচ্ছে কথা, বলছেন স্বার্থ যস্য পরার্থ এব স পুমানিক সতামগ্রণী, পরার্থেই যাহার স্বার্থ আর সজ্জনদের মধ্যে তিনি শ্রেষ্ঠ পুরুষ। এটা হচ্ছে আমাদের মনীষী বাক্য বলছেন, দে অ্যালোন লিভ লিভ ফর আদার্স, স্বামী বিবেকানন্দের কথা, যে অন্যের জন্য বাঁচে সেই একমাত্র বেঁচে আছে। দেখো ওই যে আগের দিনে খানিকক্ষণ আগে তোমাদের যুব সম্মেলনের গল্প বললাম, সেখানে সবাই বলে চলেছে বিছানায় পরিষ্কার করব, বাথরুম পরিষ্কার করব, স্কুলের সামনে নোংরা পরিষ্কার করব, হ্যাঁ ঘরের সামনে পরিষ্কার করব, স্কুল পরিষ্কার করব। কিন্তু ওই ছোট্ট মেয়েটি কী সুন্দর করে বলল যে আমি রোজ পাঁচটা এই পরীক্ষার সময় পাঁচটা করে পেন অতিরিক্ত নিয়ে আসি, যদি কারোর পেন আটকে যায় তাহলে আমি তাকে তার জন্য লেখাটা না থেমে যায়। এই দেখছো তো, সে অন্যের জন্য বাঁচার চেষ্টা করছে। খুব বেশি কিন্তু প্রয়োজন হয় না জানো তো অন্যের জন্য বাঁচার, একটু চোখটা মেলে দেখো। সেই সত্যজিৎ বাবুর গান আছে না, দেখো রে নয়ন মেলে জগতের বাহার, দিনের আলোয় কাটে অন্ধকার, একটু নয়ন মেলে দেখো। সবসময় আয়নায় নিজেকে দেখো না, সবসময় আয়নায় দেখে নিজেকে আমির খানের মতো সে এরকমভাবে চুরিটা ইয়ে করলে কিন্তু দিদি উনিরা কিছু একটা কাট করলেন, সেই ওসব নয়। অর্থাৎ দেখো নিজেকে, অবশ্যই দেখো নিজেকে, সুন্দর না করলে কাকে সুন্দর করবে, কিন্তু একটু চোখ মেলে দেখো তোমার চেয়ে খারাপ কারা আছে, তোমার চেয়ে খারাপ কেউ আছে কিনা। আমি বললাম ওদেরকে দুপুরবেলা যখন খাওয়ার সময় হচ্ছে, তোরা কেউ পাড়ার ছেলে মেয়েদের পড়াস না, তোদের বাড়িতে যারা কাজ করতে আসে সেই দিদিমণিদের ছেলে মেয়েদের ধরে পড়াস না? বলছে হ্যাঁ পড়াই তো, ওই তোদের সেবা বলে মনে হয় না? ছোট্ট ছোট্ট কাজ তোমার স্বার্থে যতটুকু সেটুকুই করতে পারো। আমরা যখন ছোট ছিলাম আমার মা ধরে নিয়ে আসতেন যত বাড়ির কাজের লোক, যেখান যার বাড়ির কাজের লোক তাদের অক্ষর জ্ঞান দেওয়ানোর জন্য। আমি একবারে মোটামুটিভাবে তাদের মাস্টারমশাই হয়েছিলেন, বড় ইয়ে কিনে দিয়েছিলেন, একটা বড় বোর্ড কিনে দিয়েছিলেন, সেই বোর্ডে সবাইকে অ ক খ শেখাতাম। একটু যখন লেখাপড়া শিখে গেল আমার মা তাদের ভর্তি করে দিতেন, একটা নাইট স্কুল চলতো হলি চাইল্ড ইনস্টিটিউশন, একটা খ্রিশ্চান মিশনারি চার্চের সন্ন্যাসিনীরা একটা স্কুল চালাতেন, নাইট স্কুল চালাতেন, সেইখানে তিনি ওদের ভর্তি করে দিতেন যাতে তারা একটু লেখাপড়া শিখতে পারে। সেইখানে গিয়ে যেদিন প্রথম দিন দেখতে গেলাম সিস্টারদের কাণ্ড দেখে একবার চোখ কপালে উঠে গেল, টিফিন হয় তখন সবই টিফিন হবে, এরকম সময় দেখছি ওই চারতলা স্কুল বিল্ডিং, তা আমরা গেছিলাম সিস্টার মাদার সুপিরিয়রের সঙ্গে দেখা করতে, তিনি চারতলায় বসতেন, তাকে দেখে তার সঙ্গে দেখা করে ফিরে আসছি, দেখছি প্রত্যেকটি কর্নারে একজন সিস্টার একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, পরিষ্কার ঝুড়ি, টিফিনের ঘন্টা পড়ার আগেই, টিফিনের ঘন্টা পড়ার আগেই তারা দাঁড়িয়ে পড়েছেন। ছাত্রীদের কাছে ইনস্ট্রাকশান আছে, টিফিনটা খুলে যে খাবারটা তোমার মনে হবে অতিরিক্ত তুমি খেতে পারবে না, সেই খাবারটা ভেঙে এনে এই ঝুড়ির মধ্যে দিয়ে দাও। দেখো ছোট্ট একটা কাজ, আর কিচ্ছু কিন্তু করিনি, তোমার টিফিন আরেকজন বন্ধু নিয়ে আসেনি তার সঙ্গে ভাগ করে খাচ্ছ। সিস্টার তাই করছেন, বাড়ি আছেন, সবাই এসে তার ওইখানে ঝুড়িতে খাবার দিয়ে যাচ্ছেন। এইভাবে চারতলায় মোট আটজন সিস্টার দাঁড়িয়ে আছেন, তারা খাবারগুলিকে একত্রিত করেছেন। তারপরে বিকেলে যে নাইট স্কুলের মেয়েরা আসবেন ক্ষুধার্থ, সাধবাড়িতে কাজ করে ফিরে আসবে, তাদের জন্য সেই সব খাবার গরম করছেন, তারা এলে প্লাস্টিকের প্লেটে করে তাদেরকে খেতে দিচ্ছেন, তারা গিয়ে থালাটা ধুয়ে রেখে দিচ্ছেন, সিস্টাররা ঝুড়ি পরিষ্কার করে চলে যাচ্ছেন। একটা অতিরিক্ত তোমাদের কিছু করতে হলো না, তোমার যা কিছু যেটা অতিরিক্ত সেইটুকু তুমি উজাড় করে দিলে, একটু ভেবে দেখো তো পারো কিনা। দেখবে এইরকম অতিরিক্ত, নিজের অতিরিক্ত দিতে দিতে কখন সবটুকু উজাড় করে দিয়েছো নিজেই জানতে পারবে না। বলছেন কীরকম ভাব রাখা উচিত মা মাকে, পিতাকে এবং আচার্যকে, মাস্টারমশাইকে দেবতা জ্ঞান তুল্য করতে হবে। কেন না, তারা তোমার জ্ঞানচক্ষু উন্মিলন করছেন, এই জগৎটাকে তোমাকে দেখাচ্ছেন, মা দেখাচ্ছেন দেখ এইটি তোর বাবা, ওই হচ্ছে কাকা, ওই হচ্ছে পিসো, হচ্ছে মেসো, এই যে জাগতিক যে রিলেশনশিপ তার সঙ্গে প্রথম পরিচয় করান মা, বাবাকেও তিনি পরিচয় করে দিয়েছেন, বাবা তারপরে তোমাকে হাত ধরে স্কুলে নিয়ে আসছেন জগতের সঙ্গে, আর একটু বড় স্পিয়ারে তোমায় পরিচয় করাচ্ছে, আর মাস্টারমশাই আরও অতি জাগতিক স্পিয়ারের সঙ্গে পরিচয় করাচ্ছেন। আমাদের স্কুলে তপনেন্দুবাবু ছিলেন, তপনেন্দু চক্রবর্তী, 1971 সালের যুদ্ধে তিনি যুক্ত হয়েছিলেন, যুদ্ধে আঘাত লাগার জন্য তাকে সেনাবাহিনী থেকে ছেড়ে আসতে হয়। তিনি আমাদের অফ পিরিয়ডে যখনই আসতেন আমরা খুব চাইতাম,
যখনই ক্লাসের অফ পিরিয়ড হোক তপনেন্দুবাবু আসুক আর আমাদের যুদ্ধের গল্পগুলো এক নতুন জগতের সন্ধান এনে দিলেন। যে জগৎটার কথা আমরা জানি না, আমরা যারা বাস ট্রামে উঠে নিত্য আরাম করে আসছি, বাসে ভিড় হলে ও বড্ড ভিড় আর পাচ্ছি না, তাদের গল্প তাদের কাছে আমরা শুনেছি কীরকমভাবে সেই ট্রেঞ্চের তলায় গরমকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে শুধু দেশ স্বাধীন করার জন্য অল্প বয়সী ছেলেরা নিজেদের উজাড় করে দিয়েছিল। এই নতুন গল্প তারা আমাদের শিখিয়েছিলেন। পঞ্চম এবং একদম শেষ যে প্রতিজ্ঞাটি করতে হয় সেটা হচ্ছে এই সুপরিচালিত সংঘ শক্তিরেব সমাজ কল্যাণ নিদানম অত ঐক্য প্রতিষ্ঠামূলকম সংহতি শক্তি জাগরণাত্মক সঙ্গচ্ছদ্দম সম্বদ্ধম সম্বো মনাংসি জানতম ইতি শ্রুত্যা শ্রুত্যাদেশম অবধার্য সদুপায় পরহ সন্নহম এতত বিদ্যা প্রতিষ্ঠান গোষ্ঠীভুক্তৈ সর্বৈরৈক্যবদ্ধ ভবিতুম ভবিতুম যথাসাধ্যম যতিষ্যে। বলছেন সুপরিচালিত সংঘ শক্তিরেব সমাজ কল্যাণ নিদান। এই যে আমরা যদি সমাজের কল্যাণ করতে চাই, আত্মকল্যাণ তোমার বন্ধুর কল্যাণ করতে চাও, পড়াশোনায় সে যদি দুর্বল হয় তাকে তুমি সাহায্য করবে, কিন্তু স্যার বলে দিলে একটু ক্লাসে যাও গিয়ে পড়াও, তোমার পক্ষে সম্ভব হবে না, টিচার্স ডেতে তুমি একা যাও পড়াতে, তা তো নাও কতজন যাও, এই কতজন গেছিলি এবার ক্লাস নাইনে, দিদিরা বল কতজন একটা ক্লাস নিতে গেছিলি ফাইভে, এই ইলেভেনে, এই ফিফথ সেপ্টেম্বর হয় না? আচ্ছা এখানে আচ্ছা ক্লাসে পড়াতে যাস না, আমাদের সময় ক্লাসে পড়াতে যেতে হতো, একদম নিদের পক্ষে অন্তত তিনজনকে পাঠানো হতো, একজন পড়াতেন, আরেকজন ডিসিপ্লিন রাখতেন, আর আরেকজন নিচু ক্লাসের ছাত্ররা যাতে বেফাস কোনো প্রশ্ন না করেন সেইটার মুখে স্টেপল দেওয়ার জন্য যেতেন, তিনজন করে আমাদেরকে যেতে হতো। এবং আমরা একবারে খুব কৃতিত্বের সঙ্গে সেই চক ডাস্টার হাতে নিয়ে রেজিস্টারটা হাতে ঘোরাতে ঘোরাতে ক্লাস নিতে যেতাম, ক্লাসের কাছে এসে গম্ভীর হয়ে যেতাম, যেমন মাস্টারমশাইরা আসেন গম্ভীর হয়ে, সেরকম গম্ভীর হয়ে মুখে এতটুকু হাসি নেই যে আমি একবারে কোন এটু করে হাসি সে আমি একবারে ওখান গিয়ে একটু হাসতে পারছি না, এটা অদ্ভুত ব্যাপার এই সংহতি শক্তি। ওই যে গল্পটা বললাম সেই গাছটা সরানোর গল্প, একা একা কিন্তু ছেলেটা গাছটাকে সরাতে পারলো না, সবাই মিলে যখন গাছটা সরালো চেষ্টা করলো তখনই গাছটা সরলো। যখনই কোনো ভালো কাজ করতে হয় একত্রিত হবে, যেমন এইখানে এই দিদিমণি আর এই দাদামণি দুজন যদি থাকতো আর আমি যদি বক্তৃতা দিতাম খানিকক্ষণ ধুলতো তারপরে চলে যেত, ধুলতে পারছে না কেন, না বাকিরা এমনি করে জেগে আছে, ওই ছেলেটা হেসে কুল পাচ্ছে না কেন, না এই কথা শুনে তার ভীষণ আনন্দ হচ্ছে, আর পাশের ছেলেটা হাসছে বলে দুজনে মিলে জয়েন্টলি হাসিটা চলতে আরম্ভ করেছে। ঠিক এরকম যে কোনো ভালো কাজ করতে গেলে অনেকের সাহায্য লাগে। ধরো এইখানে খানিকক্ষণ বাদে খেতে দেওয়া হবে, দেওয়া হবে তো দুপুরে, আজ দুপুরে যখন খেতে দেওয়া হবে তখন একজনই কিন্তু ভাত ডাল তরকারি সব দেবেন না, এক একজন এক একজন এক একজন দেওয়া হবে, তবে একজনের থালা তৈরি হবে। তাই বলছেন যে এই যে আমাদের যে সংহতি শক্তি, যে কোনো সংঘ সংহতভাবে কাজ করলে, সুসংহতভাবে কাজ করলেই তবে আমাদের কোনো একটা সমাজ কল্যাণের কাজ সম্ভব। এই শ্রুতি আদেশ এটিকে মেনে নিয়ে আমাদের বলা হয়েছে যে বিভিন্ন যে আমাদের রামকৃষ্ণভুক্ত পরিবার যে স্কুলগুলি আছে সেগুলির মধ্যে একটি সংহতি বাক্য এটা আমাদের থাকবে। আমার মনে হয় যারাই বিবেকানন্দকে অনুভব করেন, যারাই বিবেকানন্দ অনুসরণ করে তাদের বিদ্যালয়কে পরিচালনা করেন, এটি সবার জন্য, সবার জন্য প্রযোজ্য। এইটা যেন ভগবান শেষকালে বলছেন সংকল্প এষু এষু পরমাত্মা দেবতা মে সহায় ভবতু সহায় সে শুভায় ভবতু স্বাহা ভবতু শুভায় ভবতু শিবায় ভবতু ক্ষেমায় পরমাত্মা দেবতা স্বাহা। শুধুমাত্র সংকল্প করছি না, ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান আমি সংকল্প করেছি আমি সত্যি কথা বলবো, আমি মন দিয়ে লেখাপড়া করব, আমি অন্যের জন্য বাঁচব, আমি পড়ার জন্য আমার শরীরকে তৈরি করব, আমি সকলকে মিলেমিশে এক কাজ করব, আমার লক্ষ্য হবে শৌর্য বীর্য বুদ্ধা বুদ্ধি বিদ্যা, এই সমস্ত কিছু আমার লক্ষ্য হবে বিদ্যা বুদ্ধি শৌর্য বীর্য, এই চারটিকে আমি করায়ত্ত করবার জন্য এই সাধনে মত্ত হয়েছি।
যে যত এগিয়ে যাবে স্বামীজির ভাব তার মধ্যে ডুববে। এই যে যখন ব্রজমণ্ডলী তৈরি হয়েছিল রাসে, প্রতি গোপিনী দেখলেন তার ডান দিকে কৃষ্ণ, বাঁ দিকে কৃষ্ণ, অথচ কৃষ্ণ বসে আছেন বেদী মূলে, কিন্তু প্রত্যেকটি গোপিকা দর্শন করলেন। এই কি বলতে গিয়ে আত্মস্থানন্দজি আমাদের বলতেন, স্বামী বিবেকানন্দ চর্চা এমন হোক যেন ডান দিকে ঘুরে তাকালেও স্বামী বিবেকানন্দ, মা দিকে ঘুরে তাকালেও স্বামী বিবেকানন্দ, জীবনের সমস্ত সমাধান সূত্রে যেন শুধু তাকেই আমি পাই, তারই হাতটা ধরতে পারি, এবং আমি যেন অনুভব করতে পারি তিনি সদা সর্বদা আমার হৃদয়ে আছেন, তিনি সদা সর্বদা আমাকে পরিচালিত করছেন, এবং তাকে ধরে আমি মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হব। শ্রী ভগবানের কাছে সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।